ঢাকায় ছবির আলোচিত ও জনপ্রিয় নায়িকা শবনম বুবলি সবশেষ প্রহেলিকা নামের সিনেমায় মাহফুজ আহমেদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আসছে ঈদে 7 নম্বর ফ্লোর নামে একটি ওয়েব ফিল্মে দেখা যাবে বুবলিকে। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ওয়েব সিরিজটি। নতুন খবর হলো, ঈদের দিনে মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফি পরিচালিত চরকি অরিজিনাল সিনেমা ফ্লোর নম্বর 7। বিস্তারিত প্রতিবেদনে দেশের আলোচিত ও জনপ্রিয় নায়িকা বুবলির ওয়েব ফিল্ম ফ্লোর নম্বর 7 মুক্তির প্রহর গুনছে। এটি নির্মাণ করেছেন পরিচালক রায়হান রাফি। এতে বুবলি ছাড়াও অভিনয় করেছেন রাজ, শাহরিয়ার নাজিম জয়, সুমন আনোয়ার, তমা মির্জা সহ অনেকে। একের পর এক সিনেমায় যুক্ত হয়ে ভক্তদের চমকে দিচ্ছেন তিনি। শাকিব খানের সঙ্গে শুরু করা বুবলি এখন তরুণ নায়ক নীরব, রোশন, শ্যাম আহমেদ, আদর আজাদের মতো তরুণদের সঙ্গেও জুটি বেঁধেছেন। আর সেদে ফ্লোর নম্বর 7 নামে একটি ওয়েব ফিল্মে দেখা যাবে বুবলিকে। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে সিরিজটি। সম্প্রতি অন্তর্জালে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্মটির ট্রেলার। নতুন খবর হলো, ঈদের দিনই মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফি পরিচালিত চরকি অরিজিনাল সিনেমা ফ্লোর নম্বর 7। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ফ্লোর নম্বর 7 চিত্রনায়িকা বুবলি ও তমা মির্জার সঙ্গে দেখা যাবে নবাগত নায়ক রাজ মানিয়াকে। FDC-র নানা ফ্লোরে এর শুটিং করেছেন বুবলি। এতে বুবলিকে একদমই নতুন ঘরানার একটি চরিত্রে দেখবেন দর্শক। চলচ্চিত্র পরিচালক রায়হান রাফি জানান, চরকির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আনন্দের। ঈদ আয়োজনে এখানে নিজের নির্মিত সিনেমা দর্শক দেখতে পারবেন ভেবেই ভালো লাগছে। শাশ্বত মেহেদি, বিজয় টিভি, ঢাকা।